আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। আর্জেন্টিনা বিজয়ের অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশি সমর্থক। আপনারা জানেন যে এবার বিশ্বকাপ ফুটবল কাতারে অনুষ্ঠিত হয়েছে, আর কাতারে বাংলাদেশি এবং ভারতের অনেক শ্রমিক রয়েছে, যে কারণে কাতারে বাংলাদেশি এবং ভারতের শ্রমিকেরা আর্জেন্টিনাকে সমর্থন করায় আর্জেন্টিনার প্রতিটি খেলায় গ্যালারি ভরে গেছে এবং মেসিকে উৎসাহ দিতে এবং শক্তি বাড়াতে একের পর এক জয়ের ধ্বনি দিয়ে গেছে দর্শকেরা। সেই মেসিকেই এবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় আর্জেন্টিনার মানুষ। এ নিয়ে থাকছে বিস্তারিত। এরপর জানিয়ে দেব মেট্রো রেলের টিকিট বিক্রি মেশিন বিকল হয়ে গেছে। আরও জানিয়ে দেব সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নীতিমালা জারি করেছে সরকার। এদিকে মাহিয়া মাহির বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি অগ্নিসন্ত্রাস করবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব তা হতে পারে না বলছে ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। মেসিকে প্রেসিডেন্ট দেখতে চায় আর্জেন্টিনার মানুষ। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর দেশটির মানুষ মেসি জ্বরে ভুগছে। সেই জ্বরের ঘোর এতটাই যে আর্জেন্টাইনদের একটি বড় অংশ লিওনের মেসিকে প্রেসিডেন্ট পদে দেখতে ভোটও দিতে রাজি। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য জানিয়েছে আর্জেন্টিনার তথ্য বিশ্লেষণী ও জনমত জরিপ প্রতিষ্ঠান জ্যাকোবে অ্যান্ড অ্যাসোসিয়েডস। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার খবরে 18 ডিসেম্বর আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর এই জরিপ চালায় প্রতিষ্ঠানটি। জরিপে উঠে এসেছে আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসিকে দেশের জনগণের একটি বড় অংশ প্রেসিডেন্ট পদে দেখতে ভোট দিতে আগ্রহী। দীর্ঘ 36 বছরের খরা কাটিয়ে এবার তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী মেসির ভূমিকাতেই তাতে বেশি। নিজে করেছে 7 গোল, সতীর্থদের দিয়ে করিয়েছে আরও 3 গোল। প্রতিষ্ঠানটির মুখপাত্র হোর্হে জ্যাকোবে প্রকাশিত জরিপে তথ্য উপাত্তই জানিয়েছে মার্কা। জরিপে অংশ নেওয়া 43.7% আর্জেন্টাইন নাগরিক মেসিকে দেশের প্রেসিডেন্ট পদ দেখতে তাকে ভোট দিতে চান। 37.8% নাগরিক অবশ্য এই মতের বিপক্ষে। মেসিকে তারা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না, তাই মেসি প্রেসিডেন্ট পদে দাঁড়ালে তার পক্ষে ভোট দেবেন না। 17.5% আর্জেন্টাইন মেসিকে ভোট দেওয়ার বিষয়টি ভেবে দেখবেন, আর 0.9% আর্জেন্টাইন এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে কিনা উত্তর দেননি। জ্যাকোবে অ্যান্ড অ্যাসোসিয়েডস এর তথ্য থেকে মার্কা জানিয়েছে জরিপে আর্জেন্টিনার রাজনীতিবিদদের চেয়ে বেশি ভোট পেয়েছে মেসি। পিএসজি তারকা একাই পেয়েছে 36.7% ভোট। রাজধানী বুয়েন্স এরিয়েন্স ফেডারেশন ডেপুটির দায়িত্ব পালন করা রাজনীতিবিদ হাবিয়ের মিলেই পেয়েছেন 12% ভোট। সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিয়ানা ফার্নান্দেজ কিরচনার পেয়েছে 11.3% ভোট। রাজনৈতিক দল রিপাবলিকান প্রপোজালের প্রধান ও মরিসিস মাকরি প্রেসিডেন্ট থাকতে নিরাপত্তা মন্ত্রীর দায়িত্ব পালন করা প্যাট্রিসিয়া বোলরিখকে 8.8% ভোট দিয়েছেন। 6.9% ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট মরিসিও মাকরি। বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ পেয়েছেন 1.3% ভোট। এর বাইরে আরও 3-4 জন রাজনীতিবিদকেও ভোট দিয়েছে আর্জেন্টিনারা, তবে কেউ 3% ভোটও পাননি। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট ভবন কাসা রোসাদায় গিয়ে উদযাপন করেনি মেসিরা। এ নিয়ে জরিপে নিজেদের মতামত দিয়েছেন আর্জেন্টাইনরা। 82.9% আর্জেন্টাইন এই সিদ্ধান্তের পক্ষে। 15.8% নাগরিক মনে করেন এটি ছিল ভুল সিদ্ধান্ত। বাকি 1.4% আর্জেন্টাইন মতামত দেননি। মেট্রো রেলের টিকিট বিক্রয় মেশিন বিকল হয়ে গেছে। মেট্রো রেলের টিকিট বিক্রয় মেশিন ভেন্ডিং মেশিন সাময়িকভাবে বিকল হয়ে গেছে। 8:35 মিনিটে যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়। নির্দেশনায় বলা হয় টিকিট অফিসে যোগাযোগ করতে। লতিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমি টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না, বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। প্রথম দিনেই টিকিট সিস্টেমের এই বিষয়টি ভালো লাগল না, লেটেও ঢুকলাম, এখন টিকিটেও সমস্যা। মেট্রো রেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সুহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাত বন্ধ আছে, ভেতরে কাজ চলছে, আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে। এ সময় ম্যানুয়ালি টিকিট কাটার অনুরোধ করেন তিনি। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নীতিমালা জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়নে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নীতিমালায় কর্মচারীদের নিজের অথবা স্ত্রী স্বামী সন্তান ছাড়াও পিতামাতার দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রেও সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করার নিয়ম রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা 2022 প্রণয়ন করে গত রোববার মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয় সরকারি চাকরি আইন এবং রুলস অব বিজনেসের ক্ষমতা বলে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের সুষ্ঠুভাবে পদায়নের লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করল। নতুন নীতিমালা জারি করায় বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন নীতিমালা 2015 বাতিল করা হয়েছে বলেও এতে জানানো হয়। আগের নীতিমালায় নিজের অথবা স্ত্রী স্বামী সন্তানের দুরারোগ্য ব্যাধি সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করার নিয়ম থাকলেও নতুন নীতিমালায় এক্ষেত্রে পিতামাতাকেও যুক্ত করা হয়েছে। আগের নীতিমালায় বলা হয়েছিল কোনো কর্মকর্তা নিজের অথবা স্ত্রী স্বামী সন্তানের দুরারোগ্য ব্যাধি সুষ্ঠু চিকিৎসার স্বার্থে মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্ধারিত মেয়াদের পূর্বে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে। নতুন নীতিমালায় বলা হয় কর্মচারীর নিজের অথবা পিতামাতার স্ত্রী স্বামী সন্তানের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে। মাহিয়া মাহির বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কাদের? চাঁপাইনবাবগঞ্জের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মাহিয়া মাহির প্রার্থী হওয়ার চেষ্টার বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেছেন তিনি মাহি দলীয় প্রার্থী হতে ফরম নিতে চান, চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চান, তার বাড়ি সেখানে। ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী বলেছেন ওর মাহি পরিবার তো আওয়ামী লীগের পরিবার, তিনিও আওয়ামী লীগ করেন, ঠিক আছে ফরম সংগ্রহ করুক, তাহলে কি ওই অভিনেত্রী আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন প্রার্থী হচ্ছেন কিনা বলতে পারব না, তাকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে। রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। রংপুরে নারী মেয়র প্রার্থীর কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন দলের পুরুষ নেতারাই নারী প্রার্থী মেনে নিতে চান না, দলের ভেতর উল্টো সুর আবার বাইরেও উল্টো সুর, তাহলে নারীরা যাবে কোথায়? নারীরা কি দাঁড়াবে না? রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ভরাডুরির প্রেক্ষাপটে সাংবাদিকেরা প্রশ্ন করলে জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন খেলা হবে এখানে রংপুর সিটির মতো স্থানীয় সরকার নির্বাচন নয়, আসল খেলা হবে সাধারণ নির্বাচনে। এগুলো কি খেলা? এগুলো তো স্থানীয় সরকার। বিএনপি অগ্নিসন্ত্রাস করবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব, ওবায়দুল কাদের। আজ 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়। দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। বিএনপিকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে, তাদের কোনো শর্ত দেওয়া হয়নি, তবে কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বলা হয়েছে। গণমিছিলের রাস্তাও তাদের সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামীকাল শুক্রবার ঢাকায় বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে 10 ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। ঢাকাসহ সারা দেশেই এই সতর্ক পাহারা বসানো হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই কথা বলেন। তিনি বলেন অগ্নিসন্ত্রাস করবে, ভাঙচুর করবে, সেখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব, ললিপপ খাব। ঢাকার মেট্রো রেল আর অন্যান্য দেশের মেট্রো রেল এক নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে ভাড়া বেশি না, সময়ও অনেক বাঁচবে, মতিঝিল থেকে 38 মিনিটে উত্তরা যেতে পারবে, ঢাকার যে অবস্থা সেখানে মাত্র 38 মিনিটে এতটা পথ চলে যাবে। আগামী বছর এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করার আশা পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।